সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 27 মে 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের সমন্বিত খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর রকি ভাই মূলত এখান থেকে জার্সি, বকনা, মাঝে মাঝে আনকমন কালারের সার এগুলোই বেশি বিক্রি করে। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো আপনার ব্যবসা-বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা-বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, পূর্বের ন্যায় কতগুলো গরু কালেকশন করছেন? এবারও আছে 10-12টা আছে, গরু দেখানোর মতো অনেক আছে, 10-12টা দেখাবো। 10-12টা গরু এবার কালেকশনে দেখাবেন? গত পর্ব অনেকগুলো গরু ছিল, সবগুলো বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, আবার নিয়মিত যে গরুগুলো আসছে এগুলো আবার নতুনভাবে দর্শককে দেখাবো। আচ্ছা, তো আপনি যেখানে গরু লালন পালন করেন, একটা খোলা মাঠ বাগান? খোলা মাঠ একটা বাগান, এখানে আমার চারপাশে বাগান, মানে আমার প্রজেক্ট, মানে প্রজেক্ট বলাই চলে, আমার খামার আশেপাশে ঘাসের প্রজেক্ট আছে। মোটামুটি গরু রাখার মতো একটা ফ্রিডম জায়গা, গরু ছেড়েও রাখা যাবে, ধরেও রাখা যাবে, আবার সব রকমভাবে গরু আমার এখান থেকে লালন পালন করে দর্শককেও দেওয়া যাবে। অনেক বর্তমান সময় যদি দর্শক আসে একটা জিনিস ফ্রি পাবে, একদম গাছের থেকে পাকা আম নিজ হাতে ছিঁড়ে খেতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই পাবে, কারণ আমার প্রতি বছর সিজনাল টাইমটা যেটা ফল আসে গাছে, দর্শকরা আসলে অবশ্যই প্রেজেন্ট খেতে পারবে। আর ইনশাল্লাহ এখানে পরিবেশ একটা ন্যাচারাল, দর্শকরা দেখে সময় কাটানোর মতো একটা পরিবেশ, নিজে দেখলে দর্শকরা সরাসরি আসে একটু সময়ও কাটাতে পারবে, অনেক ভালো লাগবে প্রজেক্টটা। আচ্ছা, চলেন, প্রজেক্ট দেখাই তো লাভ নেই, গরু দেখাতে হবে, গরু দেখেই আর আপনি গরু সম্পর্কে আমাদের একটু বলবেন। শুরুতেই আনকমন কালারের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, লালের মাঝখানে সাদা বা সাদার মাঝখানে লাল, এটা কোন জাতের গরু? এটা রাথি সাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। রাথি সাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা, সাইজে বড়, 12 মাস বয়স, 1 বছর ওভার, 1 বছর প্লাস বয়স হয়ে গেছে। বাচ্চাটা সুস্থ সবল, সবকিছু খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তো আজকের প্রোগ্রামের প্রথম বাচ্চা এটা? জি, আজকে প্যাকেজ না সিঙ্গেল? এটা সিঙ্গেলও বলে দেবো, প্যাকেজও বলে দেবো। অনেকে সিঙ্গেলে নিলে কেমন দাম? সিঙ্গেলে নিলে এই গরুটার দাম পড়বে 1,05,000 টাকা। সিঙ্গেলে নিলে 1,05,000, প্যাকেজে নিলে প্যাকেজ আকারে দাম বলে দিবেন? প্যাকেজ আকারে দাম বলে দেবো, যেহেতু গরু বড়, বাচ্চাও বড়, এগুলা হলো অনেক বড় সাইজের গরু হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরও একটা আনকমন কালারের গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটাও রাতি সাহেওয়াল, এটার বয়সও 13-14 মাস। 13-14 মাসের মতোই বয়স হবে, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ, সব খাবার দাবারে ঠিকঠাক? খাবার দাবার একদম ঠিকঠাক। তো কেউ চাইলে সামনের বছর উপলক্ষে এই গরুগুলো নিয়ে কাজ করতে পারে? জি অবশ্যই। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, এটার দাম নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছে 1,10,000 টাকা। 1,10,000, আর 1 এবং 2 দুইটা একসঙ্গে প্যাকেজ আকারে নিলে? একসঙ্গে দুটা বাচ্চা যদি কেউ নেয় আমি 2,00,000 টাকা একদম রাখবো, সোজা 2,00,000 টাকা ফিক্স রেট। এখানে কোনো দরদামের সুযোগ নেই? না, কোনো দরদামের সুযোগ নেই। সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। চলুন, সিরিয়ালের 3 নম্বর আর একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? ওই পাকিস্তানি রাতি সাহিওয়ালের, রাতি সাহিওয়ালের সংমিশ্রণ আছে এই গরুটার মধ্যেও। বয়স কেমন আছে এটার? এটার বয়স এটারও 10-12 মাস। 10-12 মাস। এই গরুগুলো মূলত 20 মাস বা 2 বছর প্লাস মাইনাসে দাঁত হয়ে থাকে। তো এইগুলো এই বছরে আসবে না, সামনের বছরে এই গরুগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 85,000 টাকা। 85,000 টাকা সিঙ্গেলে নিলে? জি সিঙ্গেলে। আর যদি কেউ প্যাকেজ আকারে নেয়, পরপর 3টা আছে, 3টা একসঙ্গে দাম বলে দিবেন? জি, 3টা আমার সাথে আলোচনা করে সেটা নিতে পারবেন। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। চলুন, 5 নম্বরে আর একটা কিউট বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? এটাও রাতি সাহিওয়াল, দেখেন অনেক ইউনিক কালার। হ্যাঁ, আর এই সমস্ত কালারগুলো আমার নিজের শখের বসে এই গরুগুলো কালেকশন করি। শৌখিন ক্রেতারা এই ধরনের গরু বেশি, আমার এক্সেপশনাল শৌখিন বসে আমার এই গরুগুলো কালেকশন করা। বয়স কেমন আছে এটার? এটার বয়স এই 7-8 মাস। 7-8 মাস। আজকের প্রোগ্রামের 5 নম্বর বাচ্চা, জি জি, দাম রাখছেন? এটা 72,000 টাকা। 72,000 টাকা। কেউ চাইলে একসঙ্গে অনেকগুলো নিলে তার জন্য একটু বিশেষ স্যাক্রিফাইস আছে, সম্মান হিসেবে কিছু কম রাখতে পারবো। আচ্ছা, বেশ কিছু ফিজিয়ান কালেকশন আছে, জার্সি কালেকশন আছে, চলেন ওইগুলো দেখি। চলেন, লাল রঙের বাচ্চা আপনি নিয়ে আসছেন, কোন জাতের বাচ্চা এটা? এটা জার্সি।
জার্সি একটা বকনা সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা এটা সানার বয়স এটা আনুমানিক 10 মাস আনুমানিক 10 মাস বাচ্চাগুলো হিটে আসে কত মাসে 16 17 মাসে হিটে আসে 16 17 মাসে হিটে আসে আজকের প্রোগ্রামের 6 নাম্বার বাচ্চা দাম রাখছেন কেমন এটা দাম রাখছি 68000 টাকা 68000 টাকা দরদামের সুযোগ আছে সম্মান হিসাবে কিছু কম রাখতে পারবে এটাই আর বাচ্চা দেখেন সব দিক দিয়ে বাচ্চার ওলানটা দেখেন এখন অনেক সুন্দর আসছে এখন ওলানের ঝুলটা দেখেন মাজাটা দেখেন গরুর সবকিছু বৈশিষ্ট্য দেখলে বিশাল একটা গাভীর বাচ্চা হবে এবং এই গরুটাও ভবিষ্যতে একটা ভবিষ্যৎ গাবে যে হবে এটা একটা সিম্পটম আছের ভিতরে সফট এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বারটা দেখাই চলেন এই পাশে 6 এবং 7 এক জোড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন জোড়ার প্রথম যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটাও একটা ঢেলা চোখে জার্সি ঢেলা চোখে মানে চোখ বড় বড় চোখ বড় বড় এই জার্সি গুলো অনেকে খোঁজে এটা ইউনিক টাইপের হয় দুধটা এগুলো দেখে অনেক বেশি হয় ভালো পাওয়া যায় বয়স কেমন আছে এটার এটার বয়স 7-8 মাস 7 থেকে 8 মাসের মতো বয়স সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ জোড়া একটা প্যাকেজ করছি এই গরু দুইটার জার্সি একটা ব্ল্যাক সুরমা কালারের একটা জার্সি আর একটা বিস্কিট কালারের আচ্ছা তো কোনো দর্শক চাইলেই গরু দুটা সংগ্রহ করতে পারে প্যাকেজ আকারে জি তো প্যাকেজের প্রথম বাচ্চা দেখালাম এবার দ্বিতীয় বাচ্চাটা দেখাচ্ছি দ্বিতীয় বাচ্চাটা এটা কোন জাতির বাচ্চা এটাও একটা জার্সি ব্ল্যাক সুরমা কালার জার্সি ব্ল্যাক সুরমা কালারের জার্সি বয়স কেমন আছে বাচ্চাটার বয়স 7-8 মাস একই বয়সের একই রকম বয়স হবে দুইটা এই জার্সিগুলো একটু দেখতে বেশি সুন্দর লাগে কি যে আপনার না ব্ল্যাক না অফ হোয়াইট এটা একটা কালারটা ইউনিক কালারের মতোই পরে তো 6 এবং 7 দুইটা গরুর একটা প্যাকেজ করছেন প্যাকেজ আকারে দাম রাখছেন কেমন এই দুইটা প্যাকেজ আকারে দাম রাখছি আমি 80000 টাকা প্যাকেজ আকারে দাম রাখছেন 80000 টাকা মানে 40000 টাকা পার পিস পার পিস এই পাশে বেশ কিছু ফ্রিজিয়ান কালেকশন আছে চলেন ফ্রিজিয়ান গুলো দেখিয়ে শেষ করি চলেন দেখি তো এই পাশে ফ্রিজিয়ানের এক জোড়া বকনা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন প্রথম প্যাকেজ ফ্রিজিয়ানের হ্যাঁ ফিজিয়ানে অনেক দিন ধরে ফিজিয়ান গরু কালেকশন করতে পারি না দর্শক এখন ফিজিয়ান গরু অনেক চাহিদা তো কিছু বাচ্চা কালেকশন করছে খুব ভালো মানে বাচ্চা ছোট হলে পার্সেন্ট অনেক বেশি আছে জাত মানে ভালো আছে হ্যাঁ জাত মানে অনেক ভালো এবং খাওয়া দাওয়ার সব কিছু ঠিকঠাক বাচ্চা ছোট বাচ্চা হিসাবে ওলানতলা দেখানোর মতো না তারপর ওলানতলা দেখালে বুঝতে পারবে অনেক ভালো বাচ্চা আর ওলান আছে ওলানগুলো খুব ঝোলা বয়স কেমন আছে এগুলার বয়স এগুলা 6 মাস সাড়ে 6 মাস 6 মাস সাড়ে 6 মাস করে বয়স আছে ফিজিয়ানের প্রথম প্যাকেজ জি সম্পূর্ণ খাবার দাবার খায় এখন একদম খাবার দাবার সবকিছু ঠিকঠাক আচ্ছা তো প্রথম প্যাকেজের দাম রাখছেন কেমন আপনি এই দুইটার দাম রাখছি বিক্রি দাম আমি প্রত্যেকটা গরুরই বলে দেব এবার ফিজিয়ান গরু 76000 টাকা এটা ফিক্সড 76000 টাকা হ্যাঁ একদম দুটো বাচ্চা নিলে দর্শক অল্প সময় আছে আমার বাচ্চা কালেকশন কম নিলে একটু দ্রুত জানো যোগাযোগ করে পছন্দ হলে দুটো বাচ্চা 76000 টাকা 76000 টাকা হলে দিয়ে দিতে পারবেন জি পাশে আরেকটা প্যাকেজ আছে এটা দ্বিতীয় প্যাকেজ হ্যাঁ এটা দ্বিতীয় প্যাকেজ এটা হলো মুন্ডির প্যাকেজ এটা দুটো সিং হবে না হ্যাঁ মুন্ডি দুটাই বাচ্চা আচ্ছা আর এই বাচ্চা দুটো খুবই দেখেন নাকের নাকটা সাদা পাগুলো সাদা আর লেজটাও খাটো হ্যাঁ সব কিছু ওলান তলার বৈশিষ্ট্য দেখান দর্শককে বয়স কেমন আছে এগুলার বয়স এই দুইটার বয়স এই 7 মাস সাড়ে 7 মাস 7 মাস সাড়ে 7 মাস আনুমানিক বয়স ফিজিয়ানের দ্বিতীয় প্যাকেজটা দাম নির্ধারণ করছেন কেমন দুটার দাম নির্ধারণ করছে 95000 টাকা এক রেট 95000 টাকা এক রেট বিক্রি দাম সাইড করে দেন সবশেষ যেটা আছে এটা এটা একটা হলস্টাইন ফিজিয়ানের একটি বকনা হলস্টাইন ফিজিয়ানের একটা বকনা বয়স কত মাস এটার বয়স এই 8-9 মাস 8-9 মাস জি জি তো সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা এটার দাম রাখছেন কেমন দাম রাখছি 55000 টাকা 55000 টাকা তো কারো যদি পছন্দ হয় কথা বলে বুকিং দিতে পারবে অবশ্যই অবশ্যই তো আপনার কাছে বিক্রি করার মতো এই গরুগুলোই ছিল যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন এবার পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান দর্শকদের আসলে নিয়মিত আমি তো বেচা কেনার ভিতরেই আছি দর্শকরা নির্দ্বিধায় বিশ্বাসের সাথে আমার থেকে গরু নিতে পারবে যদি কোনো ইনকেস সমস্যা হয় আপনার সাথে ইনফর্ম করে আমার থেকে নিতে পারবে এ যাবৎ আপনি আমাদের থেকে দীর্ঘদিন ব্যবসা আমি করতেছি কোনো ধরনের অভিযোগ পাই নাই অভিযোগ আসে নাই আমি বলি যে আপনারা সরাসরি আসতে পারবেন অথবা যদি না আসেন সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা লাগাই দিলে কোনো নিজ দায়িত্বে পৌঁছা দিবেন কারণ ব্যাংকে টাকা লাগাই দিলে কার কাছে দিচ্ছেন কোথায় দিচ্ছেন সবকিছু ডিটেলস ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকে এবং এর এর বিপরীতে গরু যদি কোনো সমস্যা হয় কিংবা আমরা যদি গরু না দিই সেই বিরুদ্ধে সে বিষয়ে অভিযোগও করতে পারবেন সেটাই জায়গাতে তো এই জন্যই বলি যে আপনারা নির্দ্বিধায় ইনশাল্লাহ লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ আমরা ব্যবসা বিশ্বাসের সাথে অনেকদিন ধরে নীতি অনুযায়ী ব্যবসাটা করবেন তো ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম